করতে হবে এটাকে ডিসকাউন্ট স্টুডেন্ট আইডি কার্ড বলে লাইফে ফার্স্ট টাইম শার্ক দেখলাম খুব সুন্দর একটা অনুভূতি শার্ক কখনো দেখা হয় নাই নি হাও এভরিওয়ান কেমন আছেন সবাই তো চলে আসলাম আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে সো আজকের ব্লগে আমরা যাচ্ছি জুতে মানে চিড়িয়াখানায় যাচ্ছি এখন হয়তো বা অনেকে চিন্তা করতে পারেন যে চিড়িয়াখানায় যাচ্ছে বাঘ ভাল্লুক দেখাবে আর কি খুবই বোরিং না একদমই না এটা যারা ভাববেন তারা কোথাও যেন না কারণ আজকে আমরা বাঘ ভাল্লুক দেখবো শুধু বাঘ ভাল্লুকই দেখবো না আজকে আমরা মেইনলি পান্ডা দেখতে যাব চায়নার সবচাইতে ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে পান্ডা সো চায়নায় আসলাম আর পান্ডা দেখবো না এমন তো হয় না আর আজকে অলরেডি অনেক লেট হয়ে গেছে কারণ হচ্ছে আমাদের যে রনককে অনেক আগেই উঠাইছিলাম সকালবেলায় বাট ও আবার মেবি ঘুমাই গেছিলো ওই যে দেখা যায় হয়তো দেখতেই পাচ্ছেন ও ওই যে দূর থেকে হেঁটে হেঁটে আসছে ছেলেটা তুমি আজকে এত লেট করছো কেন বলো ও হ্যাঁ আজকে হচ্ছে রনকের বার্থডে সো হ্যাপি বার্থডে না লিখে কেউ কিন্তু যাবেন না সো আজকে যেহেতু রনকের বার্থডে একটা গিফট না দিলে হয় না তো আমি চিন্তা করছি ওকে এটা দিয়ে দিব রনক হ্যাঁ এটা আজকে তোমাকে গিফট করলাম শুধু আজকের জন্য আজকের পরে কালকে হলে আবার আমাকে রিটার্ন দিয়ে দিও হ্যাঁ হ্যাপি বার্থডে ও ছাও ওকে নি হাও এভরিওয়ান কেমন আছো কেমন আছো লেটার টুডে ইজ রাস্তায় আসতে আসতে আমরা খেয়াল করলাম যে চিড়িয়াখানাটা আমাদের রেঞ্জ থেকে অনেক বাইরে মানে অনেক দূরে আমাদের বাইক নিয়ে ওই পর্যন্ত যাওয়া পসিবল না সো আমরা এখানে রেগুলার যেখানে আসি ওয়ালমার্ট সিটির মধ্যে এসে ওয়ালমার্টে বাইক রেখে এখন আবার ট্যাক্সি করে আমরা যাচ্ছি দিদিতে চড়ে আমরা এখন চিড়িয়াখানার দিকে যাচ্ছি আর আজকের ওয়েদার কি আর বলবো আজকে যখনই আমরা ওয়ালমার্টে আসছি একদম সেই টাইমে প্রচুর পরিমাণে বৃষ্টি তো এখানে মোটামুটি একটু লেট হয়ে গেল অ্যান্ড যাও খাই সো গাইস আমরা চলে আসলাম মিরপুর চিড়িয়াখানা ও সরি না 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 এটা হচ্ছে লিউজো চিড়িয়াখানা আর এইখানে আমরা চলে আসছি হচ্ছে কি বলে পান্ডা দেখবো আজকে অ্যান্ড এখন হচ্ছে এখান থেকে আমরা টিকিট কাটবো চলেন আগে টিকিট কাটি এখানে আমি যতটুকু জানি যে স্টুডেন্টদের জন্য 50% ডিসকাউন্ট আছে সো আমাদের স্টুডেন্ট কার্ড এনেছি দেখি ডিসকাউন্ট পাই কি না না তোমাকে চার টিকিট দিবে না এই পর্যন্ত যাই হোক গাইস সো যেটা বলেছিলাম যে আমাদের স্টুডেন্ট আইডি কার্ড হচ্ছে এখানে এটা হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে এই কার্ডগুলো দিয়ে থাকে আর এগুলো আপনাদের নিজে চেয়ে নিতে হবে এটাকে ডিসকাউন্ট স্টুডেন্ট আইডি কার্ড বলে এটাতে আপনারা ট্রেনের টিকিটটাও হাফ প্রাইসে কাটতে পারবেন তো আমাদের কি বলে টিকিটটা আমরা কেটে নিলাম চারটা টিকিট এখানে দেখতেই পাচ্ছেন নর্মালি এটার প্রাইস হচ্ছে 35 RMB বাট আমাদের যেহেতু হাফ পাস আছে তো আমাদের 17.5 RMB আমরা টিকিট নিয়ে নিলাম সো গাইস চলুন আমরা চিড়িয়াখানার মধ্যে যাই কী কী আছে দেখি আর প্লাস জেলিফিশ কোরাল হাউস আছে যেটা হচ্ছে বড় একটা অ্যাকোয়ারিয়াম যদিও এত বড় অ্যাকোয়ারিয়াম আগে কখনো দেখিনি সো আজকে নতুন একটা এক্সপিরিয়েন্স আমি দেখছি সিঙ্গাপুরে আচ্ছা তুমি বড় লোক চলো ওকে লেটস গো তো আজকের ভিডিওতে আমরা দেখবো জেলিফিশ কোরাল হাউস তো আর কথা না বাড়িয়ে সিনেমেটিক ওয়েতে দেখিনি কি কি আছে
অলরাইট গাইস, সো আমরা কি বলে এই সি অ্যাকোয়ারিয়াম একটা দেখলাম আর এখানে অনেক সুন্দর। এন্ড সবচেয়ে মজার জিনিস হচ্ছে নিমোকে দেখতে পারছি আমরা। ছোটবেলায় আমরা অনেকেই দেখছি নিমো মুভিটা, এন্ড এটা অনেক জোস দেখতে আর অনেক সুন্দর সুন্দর জেলিফিশ ছিল। ওয়াও, জাস্ট অ্যামেজিং। এন্ড এটা শেষ, এখন আবার এই যে আরও একটা অ্যাকোয়ারিয়াম আছে, এখন দেখি এটার মধ্যে কী কী আছে। গাইস, তো এখানে লাইফে ফার্স্ট টাইম শার্ক দেখলাম, খুব সুন্দর একটা অনুভূতি। শার্ক কখনো দেখা হয় নাই, এখানে বড় অ্যাকোয়ারিয়ামে শার্ক আছে, এটা আসলেই একটা গুড এক্সপিরিয়েন্স। অলরাইট গাইস, তো এই ভিডিওটি ভালো লেগে থাকতে লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমরা পান্ডা সহ আরো বিভিন্ন প্রজাতির প্রাণী দেখব। টিল দেন, জয় দিয়াম। You see the drippy, I'm fitted up. Hop in my car and a giddy up. Secure the bag, yeah, I get the bus. Pick it up, pick it up, pick it up.